সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা দেখছো এফএপি গো ভাই ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আমারই একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে প্রশ্ন করেছিল যে কী করে আমি সার্ভার চেঞ্জ করবো। তো ফ্রেন্ডস, আজকে সেই টপিকে এই ভিডিওটা, তো পুরোটা দেখলে তোমরা বুঝে যাবে যে কী করে তোমরা ইন্ডিয়া সার্ভার থেকে যে কোনো সার্ভারে যেতে পারবে বা ব্রাজিল সার্ভারে যেতে পারবে, সেটার উপর ডেডিকেটেড করে কিন্তু আজকের এই ভিডিওটা। আর তোমরা যদি স্কিপ করে ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের মেন আইডি পর্যন্ত ব্যান হতে পারে বা সাসপেন্ড হতে পারে। তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবে না কেটে, আর কোথাও যদি মিস করো তাহলে অবশ্যই তোমাদের মেন আইডিটা কিন্তু তোমাদের হাত থেকে চলে যেতে পারে। তো বেশি দেরি করবো না, চলো ভিডিওটার টপিকে চলে যাই আমরা। প্রথমে তোমাদের প্লে স্টোরে গিয়ে তোমরা হোলা ভিপিএনটা ডাউনলোড করে নেবে। হ্যাঁ, এই ভিপিএনটাই তোমাদের ডাউনলোড করতে পারবে, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। তারপরে আই এগ্রি করে দেবে, নিচে অপশন আছে, আই এগ্রি করে দেওয়ার পর তোমরা এখানে চুজ করবে তোমরা কিসের সার্ভার চেঞ্জ করবে। তো আমি এখানে ফ্রি ফায়ারের কথা বলছি, তো ফ্রি ফায়ারই সিলেক্ট করবে তোমরা। আর ফ্রি ফায়ার সিলেক্ট করার পর এখানে কিন্তু প্রথমে একটা অন্য সার্ভার দেওয়া থাকবে, তুমি নিচে দেখতে পাচ্ছ মোর কান্ট্রিজ লেখা আছে, ওখানে কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তোমরা সার্চ করবে বিআর লিখে, বিআর টাইপ করলে কিন্তু এখানে চলে আসবে ব্রাজিল সার্ভারটা আমাদের। আমাদের ব্রাজিল সার্ভার আসার পর ব্রাজিল সার্ভারে ক্লিক করবে। ব্রাজিল সার্ভারে ক্লিক করার পর কিন্তু এখানে আরও অনেক ভ্যারাইটি আছে, আরও অনেক অপশন আসবে। তোমরা ভিডিওটা কিন্তু কাট করলে অবশ্যই বুঝতে পারবে না, তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। এই ব্রাজিল সার্ভারটায় ক্লিক করার পরেই একটা অপশন চলে আসবে তোমাদের সামনে। সো অপশনটাতে লিখে থাকবে যে তোমরা মানে ওর মধ্যে কি তোমরা প্রিমিয়াম নেবে না সে মানে কিছু টাইমের জন্য ইউজ করবে। তো তোমরা প্রথমেরটা চুজ করবে, আর এখানে কিন্তু অবশ্যই পারমিশন চাইবে, তোমরা হোলা ভিপিএনটাকে অন করে দেবে। তো অন করে দেওয়ার পর ব্যাক করে দেবে, সিম্পলি ব্যাক করে দেওয়ার পর এখানে একটা তোমার ফোন থেকে একটা পারমিশন চাইবে। তো এখানে ব্রাজিল দেখতে পাচ্ছ চলে এসেছে, আর কিন্তু এখানে একটা অপশন চলে আসবে অলওয়েজটাই ক্লিক করবে তোমরা, ঠিক আছে। ক্লিক করার পর ব্রাজিলের ওপর ক্লিক করলে কিন্তু তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে সোজা নিয়ে চলে যাবে। আর প্রথমবার একটু ট্রাই করতে গেলে, প্রথমবার করতে গেলে একটু টাইম লাগবে, কারণ প্রথমবার তুমি ইন্ডিয়া সার্ভার থেকে অন্য সার্ভারে যাচ্ছ, অবশ্যই টাইম লাগবে। সো এই জায়গাটাই মেন তোমাদের দেখতে হবে, দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মেন অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, মানে যেটাতে আমি খেলি আমার মেন অ্যাকাউন্ট ইন্ডিয়া সার্ভারের। তো এটা তোমাদের সিম্পলি কী করতে হবে, লগ আউট করে দিতে হবে। আর মোড অপশনে গিয়ে কিন্তু তোমাদের গুগল থেকে একটা আইডি নিতে হবে, যেটার মধ্যে আগে থেকে কোনো ফ্রি ফায়ার অ্যাকাউন্ট বানানো নেই, বা ফ্রেশ একটা জিমেল আইডি তোমরা অবশ্যই বানাতে পারো, বানিয়ে নেবে। বানিয়ে নেওয়ার পর ওটা তোমরা চুজ করে নেবে এখান থেকে আমি আমার একটা ফ্রেশ জিমেল আইডি চুজ করে নিচ্ছি। চুজ করে নেওয়ার পর সিম্পলি একবার ক্লিক করে দেবে, ব্যাস তোমরা কিন্তু ব্রাজিল সার্ভারে ঢুকে যাবে। তোমাদের আমি লগ ইন মানে পুরো ফুল লগ ইন করে তোমাদের আমি দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার নাম চাচ্ছে, আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম, কারণ আমার কাছে এখনও তো টাইম নেই নাম দেওয়ার মতো, মানে আমি নাম দিয়ে দিলাম। এবার খুলে নিলাম কিন্তু আমাদের আইডিটা, এবার কিন্তু খুলে গেছে আমাদের ব্রাজিল সার্ভারের আইডিটা। প্রথমবার অবশ্যই নেটওয়ার্ক প্রবলেম সবারই হবে, তোমারও হবে, যত ভালো নেটওয়ার্ক থাকুক প্রবলেম কিন্তু হবেই, কারণ তুমি ইন্ডিয়া থেকে ব্রাজিল সার্ভারে যাচ্ছ, অবশ্যই তোমাদের প্রবলেম হবে। এটা প্রথমে যাবে, তোমরা যে কোনো একটা সিলেক্ট করে রোল করে দিও, যে কোনো একটা দেখতে পাচ্ছ আমার কিন্তু ব্রাজিল সার্ভারের অ্যাকাউন্ট খুলে গেছে, এবং আমি তোমাদের ফুল প্রুফও দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পারবে এখানে কিন্তু ব্রাজিল লেখা আছে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার অ্যাকাউন্টগুলো লগ ইন করলে এখানে কিন্তু ইন্ডিয়া লেখা থাকে, এখানে ব্রাজিল লেখা আছে, মানে আমরা ব্রাজিল সার্ভারে চলে এসেছি। এবং এখানে মিষ্টি শপ দেখতে পাচ্ছ, উপরে মিষ্টি শপ কিন্তু এখনও আছে। সো আমাদের সার্ভারে তো দিইনি, বাট আমরা কী করতে পারি, এখানে কিন্তু মিষ্টি শপ অবশ্যই দিয়েছে। তো বন্ধু, মিষ্টি শপে গিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমার কত পার্সেন্ট লাক এখানে হয়। ঠিক আমি মিষ্টি শপে চলে যাচ্ছি। তো মিষ্টি শপে এটা হচ্ছে লোজা মিষ্টি শপ, মানে ওখানে ভাষা এটাকে লোজা কী আমি জানি না। তো এখানে আমার বেঁধে যাবে অবশ্যই লাক, দেখি কত বাদে, এখানে 90% লাক বেঁধে গেছে এটা, কারণ 90 অ্যাকাউন্ট তোমরা জানোই 90% বাদবে। তো বেঁধে গেছে, এখানে দেখতে পাচ্ছি মিষ্টি শপ কিন্তু আমি খুলে ফেলেছি ওই অ্যাকাউন্টটাতেই। আর তোমরা এইভাবে চেঞ্জ করতে পারবে, আর অবশ্যই মানে নিজের মেন অ্যাকাউন্ট আগে লগ আউট মেরে নেবে, আর ফ্রেশ একটা জিমেল আইডি বানিয়ে নেবে, নাহলে কিন্তু তোমার মেন অ্যাকাউন্টে সাসপেন্ড হতে পারে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমি পরের কোনো ভিডিও আপলোড করি আর তোমাদের মেসেজ বক্সের মানে উপরে নোটিফিকেশন বাড়ি কিন্তু চলে যাবে মেসেজের রূপে। আর একটা মেন বিশেষ যেটা কারো বিশেষ হচ্ছে, তোমরা একবারই হোলা ভিপিএন ইউজ করবে, বাদ বাকি সব ডিলিট করে দেবে হোলা ভিপিএন অ্যাপটা, নেক্সট টাইম কিন্তু তোমাদের অ্যাপটা লাগবে না, জাস্ট ওই ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে তোমরা কিন্তু অটোমেটিক ব্রাজিল সার্ভারে শিফট হয়ে যাবে, তোমাদের আর নেক্সট টাইম কোনো ভিপিএন বা কিছু লাগবে না, প্রথমবারই ঢুকতে ভিপিএন লাগবে। তো আশা করি ভিডিওটা তোমরা পুরোটা দেখেছো, অবশ্যই লাইক করে দেবে ভিডিওটিতে, আর বন্ধুদের সাথে যারা অন্য সার্ভারে যেতে চায় তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। তো আজকের মতো টাটা।